আঠারোমুড়া পাহাড়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনা। যান দুর্ঘটনায় আহত হয় দুইজন। ঘটনাটি ঘটে বুধবার সকালে আঠারোমুড়া পাহাড়ের 36 মাইল এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে তেলিয়ামুড়ার দিকে আসা একটি বোলেরো গাড়ি এবং এর অপর দিক থেকে যাওয়া একটি তেলের ট্যাঙ্কার গাড়ির মধ্যে আঠারোমুড়া পাহাড়ের 36 মাইল এলাকায় আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় ওই বোলেরো গাড়িটিতে থাকা পুষ্প দেবনাথ নামের একজন মহিলা। তৎসঙ্গে আহত হয় তেলের ট্যাঙ্কার গাড়ির চালক লালন দাস নামের এক ব্যক্তি। দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। অন্যদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। আমরা একটা কল পাইছি যে 36 মাইল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে দেখি বোলেরোর সঙ্গে একটা তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তো কতজন ইনজিওর্ড হয়েছে? দুইজন, বোলেরোর একজন ভদ্রমহিলা আর ট্যাঙ্কারের ড্রাইভার। আচ্ছা, তাহলে গাড়ির নাম্বারটা আছে? বোলেরো গাড়ির নাম্বারটা আছে। মেলুক নাম কুটি। হ্যাঁ, মেলুকের নামটা, নামটা হচ্ছে পুষ্প দেবনাথ, 52 বছর। আর ড্রাইভারের নাম, ট্যাঙ্কারের ড্রাইভারের নাম হচ্ছে লালন দাস, 46 বছর। আর বোলেরো নাম্বার হচ্ছে TR04C1650। আর ট্যাঙ্কারের নাম্বার হচ্ছে NL01N2156। তো এই গাড়ি কিন্তু ওটা কি লঙ্কাতে গেছে না এক জায়গাতেই আছে? না, ট্যাঙ্কারটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হয়ে যায় ট্যাঙ্কারটা, মানে অর্ধেকটা ইয়োর বোলেরোটা কোন দিকে যেতে আসছিল? বোলেরো তেলিয়ামুড়া দিকে যেতে আসছিল আর ট্যাঙ্কার আম্বাসার দিকে। তো পুলিশ সেখানে আসেনি? না, পুলিশ এই যান দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আঠারোমুড়া পাহাড় এলাকায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।